ব্রেকিং নিউজ। রাজ্যত এবার আরক্ষে চলাব আন এক অভিযান। এইবার পাবতগজা হাসপাতাল আর ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে কঠোর অভিযান চলাবলৈ হাজুর হয়েছে হিমন্ত সরকার, আর কঠোর সকিয়নি দিয়া দেখিবলৈ পাওয়া গেছে। রাজ্যর শিক্ষা খণ্ডক নিজের হাতলৈ অনার পাছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তম হওয়া দেখিবলৈ পাওয়া গেছে। সকিয়নি দিছে যিসকল ভুয়া চিকিৎসক আছে তেখেতসকল এতিয়ারপৰা সাবধান হক, রাজ্যজুড়ি ভুয়া চিকিৎসক আর একাংশ পাবতগজা হাসপাতালের বিরুদ্ধে চলিব অভিযান। আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর এই মুহূর্তে, ব্যক্তিগত চিকিৎসালয় আর ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে চলিব অভিযান। একাংশ ব্যক্তিগত চিকিৎসালয়ের বিরুদ্ধে অভিযান চলাবর বাবে সাজু হয়েছে সরকার। ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে কঠোর অভিযান চলাবলৈ সাজু হয়েছে হিমন্ত সরকার। পাবতগজা চিকিৎসক আর হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলাব এবার রাজ্য সরকারে। এটা ডাঙর খবর এই মুহূর্তে, PMJAY আর আয়ুষ্মান অসম কার্ড লৈ একাংশ ব্যবসায় চলাইছে, আর গাঁয়ে গাঁয়ে ব্লকে ব্লকে গঢ়ি উঠিছে একাংশ চিকিৎসালয়, আর সেই সমূহ চিকিৎসালয় এতিয়া নিয়ন্ত্রণ করব সরকারে। আর আজিকালি রাস্তায় ঘাটে গঢ়ি উঠিছে একোখন চিকিৎসালয়, আর একাংশ ব্যক্তিগত চিকিৎসালয় বাদ দি একাংশর বিরুদ্ধে চলিব অভিযান। এই মন্তব্য বা কঠোর স্থিতি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেবল সুপার স্পেশালিটিকে ব্যক্তিগত খণ্ডক দিয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে, আর রাজ্যের স্বাস্থ্য খণ্ডক ভাল করিবর বাবে নিয়ন্ত্রণ অনার প্রয়োজন আছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগুলো। আর স্বাস্থ্য খণ্ডক নিজের অধীনলৈ অনার পাছতে এটা কঠোর হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পুনর্বালে করেছো এটা ডর খবর, রাজ্যের একাংশ ব্যক্তিগত চিকিৎসালয় আর ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে অভিযান চলাব, অভিযান চলাব এটা আরক্ষে। ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে কঠোর অভিযান চলাবলে সাজু হয়েছে এটা হিমন্ত সরকার। আর পাবতগজা চিকিৎসক আর হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলাব এবার সরকারে। মুখ্যমন্ত্রীগুলো দিছে কঠোর সকিয়নি। PMJAY আর আয়ুষ্মান অসম কার্ড লৈ একাংশ ব্যবসায় করে অহার অভিযোগ উত্থাপন হয়েছে। গাঁয়ে গাঁয়ে ব্লকে ব্লকে গঢ়ি উঠা চিকিৎসালয় এটা সরকারে আনিব নিয়ন্ত্রণ। পাবতগজা চিকিৎসালয়ের বিরুদ্ধে অভিযান চলাব, আর আজিকালি যেহেতু রাস্তায় ঘাটে গড়ি উঠিছে একো একোখন চিকিৎসালয়, এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। আর একাংশ ব্যক্তিগত চিকিৎসালয় বাদ দি একাংশ পাবতগজা চিকিৎসালয় বা চিকিৎসকর বিরুদ্ধে এটা চলিব অভিযান। কেবল সুপার স্পেশালিটিকে ব্যক্তিগত খণ্ডক দিয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর রাজ্যের স্বাস্থ্য খণ্ডক ভাল করিবার বাবে নিয়ন্ত্রণ অনার প্রয়োজন আছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পুনর্বালে করছো স্বাস্থ্য খণ্ডক নিজের অধীনলৈ অনার বা পাছতে এটা কঠোর হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পাবতগজা হাসপাতাল আর ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে কঠোর অভিযান চলাবর বাবে সাজু হয়েছে এটা হিমন্ত সরকার। ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে কঠোর অভিযান চলাবলে সাজু এনেদরে হিমন্ত সরকার বা হিমন্ত বিশ্ব শর্মা। আর পাবতগজা হাসপাতাল একাংশ দেখিবলৈ পোৱা গৈছে ব্যক্তিগত খণ্ডত হকে বিহকে চিকিৎসা করে ব্যবসায় চলাইছে, এক ডাঙর ব্যবসায় গড়ি তোলা দেখিবলৈ পোৱা গৈছে। তার বাবে এটা সরব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে একাংশ পাবতগজা চিকিৎসালয়ের বিরুদ্ধে এটা অভিযান চলিব, ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে অভিযান চলাব এটা রাজ্য সরকারে। লগতে পাবতগজা হাসপাতালও বন্ধ করে দিয়া হব এনেদরে এটা সকিয়নি দিছে। গতি সাবধান হক ভুয়া চিকিৎসক, কোনোবাই যদি ভুয়া ডিগ্রি লৈ চিকিৎসালয় খুলিছে বা ব্যবসায় চলাই গৈছে সেই সকল লোক সাবধান হোক, কেন এটা রাজ্য সরকারে বাল্য বিবাহ বিরোধী অভিযান, বহু বিবাহ বিরোধী অভিযান, অন্যান্য জুয়া লটারি তীর খেলর বিরোধীর যেদরে অভিযান চলাইছিল ঠিক তেনেদরে এবার ভুয়া চিকিৎসক বা পাবতগজা হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলাব আর কঠোর সকিয়নি দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগুলোর মন্তব্য আমার হাতত আছে, আমি সেই মন্তব্য আগবার চেষ্টা করি। এইটোহে আমি প্রাইভেট হস, সেইকাৰণে এতিয়া আমি যোৱা কেবিনেটত সিদ্ধান্ত লৈছো। কিছুমান পাবতগজা হস্পিটালও হল, বহুত ডক্টর নার্স যত তত লৈ কোয়ালিফিকেশন আছে নাছে। এই PMJAY কার্ড আর আয়ুষ্মান অসম কার্ড কেখন লৈয়ে তেওঁলোকে নিজের ব্যবসায় চলাই আছে। সেইকাৰণে এতিয়া আমি ঠিক কৰিছো যে অকল সুপার স্পেশালিটিহে আমি প্রাইভেট হস্পিটালত দিম। এই গাঁয়ে গাঁয়ে ব্লকে ব্লকে যাক হস্পিটাল গড় লৈ উঠিছে এইবিলাকত আমি অলপ কন্ট্রোল আনিব খুঁজিছো যে গভর্নমেন্টর কার্ড তাতে আমি আর নিদো। GNRC থাকিলে, ডাউনটন থাকিলে, এপোলো থাকিলে, এক্সেল থাকিলে, কিন্তু করবাত গৈ আজিকালি রাস্তা দি গলেও কাষতে এখন, কালি মই ইয়ার মঙ্গলদৈপরা গহপুর গৈছো, চারিটা আই হস্পিটাল ইনে সরু সরু জায়গাত গড় লৈ উঠিছে।
পিছন মহিলা কেন চলে বোলে নয় কেটরেক অপারেশন করে আয়ুষ্মান ভারতের কার্ডের উপর। গতি আমি অল্প বাকি এই যাক অল্প নিয়ন্ত্রণ আনবলিয়া কাম আছে সেইবিল আমি করিম যাতে হেলথ সিস্টেমটা ভাল আছে আর ভাল হয়। সেইকারণে এটা আমি যা কেবিনেট সিদ্ধান্ত লৈছো কিছু পাবত গজা হসপিটালও হল বহুত ডক্টর নার্স যত তত লই কোয়ালিফিকেশন আছে নাছে এই পি এম জি ওয়াই কার্ড আর আয়ুষ্মান অসম কার্ড কেখন লয়ে তেওঁলোকে নিজের ব্যবসায় চলাই আছে। সেইকারণে এটা আমি ঠিক করেছো যে অকল সুপার স্পেশালিটিহে আমি প্রাইভেট হসপিটাল দিই। এই গাঁয়ে গাঁয়ে ব্লকে ব্লকে যাক হসপিটাল গড় লৈ উঠিছে এইবিলাকত আমি অল্প কন্ট্রোল আনিব খুঁজিছো যে গভর্নমেন্টর কার্ড তাতে আমি আর নিদ। জি এন আর সি থাকিলে ডাউনটন থাকিলে এপোলো থাকিলে এক্সেল থাকিলে কিন্তু করবাত গৈ আজিকালি রাস্তা দি গলেও কাষতে এখন কালি মই ইয়ার মঙ্গলদৈর পৰা গহপুর গৈছো চারিটা আই হসপিটাল ইনে সৰু সৰু জায়গাত গড় লৈ উঠিছে। পিছন মহিলা কেন চলে বোলে নয় কেটরেক অপারেশন করে আয়ুষ্মান ভারতের কার্ডের উপর। গতি আমি অল্প বাকি এই যাক অল্প নিয়ন্ত্রণ আনবলিয়া কাম আছে সেইবিল আমি করিম যাতে হেলথ সিস্টেমটা ভাল আছে আর ভাল হয়। সেইকারণে এটা আমি যা কেবিনেট সিদ্ধান্ত লৈছো কিছু পাবত গজা হসপিটালও হল বহুত ডক্টর নার্স যত তত লই কোয়ালিফিকেশন আছে নাছে এই পি এম জি ওয়াই কার্ড আর আয়ুষ্মান অসম কার্ড কেখন লয়ে নিজের ব্যবসায় চলাই আছে। সেইকারণে এটা আমি ঠিক করেছো যে অকল সুপার স্পেশালিটিহে আমি প্রাইভেট হসপিটাল দিই। এই গাঁয়ে গাঁয়ে ব্লকে ব্লকে যাক হসপিটাল গড় লৈ উঠিছে এইবিলাকত আমি অল্প কন্ট্রোল আনিব খুঁজিছো যে গভর্নমেন্টর কার্ড তাতে আমি আর নিদ। জি এন আর সি থাকিলে ডাউনটন থাকিলে এপোলো থাকিলে এক্সেল থাকিলে কিন্তু করবাত গৈ আজিকালি রাস্তা দি গলেও কাষতে এখন কালি মই ইয়ার মঙ্গলদৈর পৰা গহপুর গৈছো চারিটা আই হসপিটাল ইনে সৰু সৰু জায়গাত গড় লৈ উঠিছে। পিছন মহিলা কেন চলে বোলে নয় কেটরেক অপারেশন করে আয়ুষ্মান ভারতের কার্ডের উপর। গতি আমি অল্প বাকি এই যাক অল্প নিয়ন্ত্রণ আনবলিয়া কাম আছে সেইবিল আমি করিম যাতে হেলথ সিস্টেমটা ভাল আছে আর ভাল হয়।